হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, আসলে যে আপনাদের মানে কিছু ত্রুটির কারণে সাধারণত গাছে ফুল আসতে লেট হচ্ছে। তার মধ্যে অন্যতম একটা ত্রুটি হচ্ছে, আমি আসলে দেখানোর কোনো উপায় নেই, কেননা আমি সেই ত্রুটিটা করি নাই, বাট মনে হয়েছে যে এটা আপনাদের জানানো উচিত, নাইলে অনেক দেরি হয়ে যাবে, অথবা ফুল কম আসবেই না এরকম। সেজন্য অনেক কাজ রেখেও আমি আসছি আপনাদের জন্য। মোটামুটি আমার সব গাছেই ফুল এসেই গেছে, সব আছে। একটা গাছ এখনো আসে নাই, কারণ ওইগুলো একটু যে কারণটা সেটা হলো আপনাদের গাছে যে রানার আছে, ওই রানা আমি আগেও আগে অনেক ভিডিওতে বলছি যে গাছে যে রানার আছে ওই রানারগুলা একটাও এখন রাখবেন না। এখন না, আমি আরও 15-20 দিন বা 25 দিন আগে থেকে আমি বলতেছি আপনারা রানারগুলো, রানার থেকে চারা উৎপাদন করা এখন থেকে বন্ধ করে দিন, এখন থেকে বন্ধ করে দিন। যা চারা করিয়েছেন বা যা চারা উৎপাদন করেছেন তো করেছেনই, এখন থেকে চারা উৎপাদন করা বন্ধ করে দিন, রানারগুলো কেটে ফেলেন। এখন আর আপনার রানারের সময় না, বা এখন আপনার রানার থেকে চারা উৎপাদন করার সেই সময়টুকু নাই, সেই সময় শেষ হয়ে গেছে। যারা শুনছেন তারা তো ভালোই করছেন, আর যারা শুনেন নাই তারা তো লস করছেন। একটা গাছ 10টার উপরে রানার দিতে পারে, আরও বেশিও দিতে পারে এক সিজনে, কিন্তু আপনি তো 10টা রানারকে কাজে লাগালে চলবে না। আপনার যে মাতৃগাছ আছে, ধরেন এই গাছ ফুল দেওয়ার আগে রানার দিছে 4-5টা, দিছে 7টা, দিছে 8টা, দিছে, আপনি সবগুলা দিয়ে যদি চারা তৈরি করে ফেলেন, তাইলে তো আর এই যে গাছ, এই গাছটা তো আর এক মানে এই গাছটার তো পুষ্টি বলতে কিছুই থাকবে না। এই গাছটা তো মানে কোনো মতে বেঁচে থাকবে, তার আর একান্ত মরেই যেতে পারে। তো সেজন্য আপনারা রানার তখন থেকেই বলতেছি রানার রাখবেন না, রানার কেটে ফেলেন। রানার রাখলে গাছের পুষ্টিও যেমন শেষ হবে, পুষ্টি ক্ষয় হয়ে যাবে, গাছের শক্তি মানে চলে শক্তি ক্ষয় হবে, গাছ দুর্বল হয়ে পড়বে, তখন আর ফুল দেওয়ার মানে যে সক্ষমতা সেটা থাকবে না। আমি অনেকভাবে বুঝিয়েছি, আপনারা যারা রানার তো যাদেরকে বলছিলাম তারা তো শুনছেনই, আর যারা শুনেন নাই তারা তো আর লস করছেন। তো এইভাবে যদি আপনারা রানার থেকে চারা উৎপাদন করেন, তাইলে গাছের পুষ্টি বা গাছকে দুর্বল করে ফেলছেন। এখন গাছ ফুল দিবে, হয়তো কম দিবে, বেশি দিবে না, কারণ আপনি তো অনেক আগেই গাছের সব কিছু খেয়ে ফেলছেন নাই। রানার থেকে চারা উৎপাদন করছেন, অতি চালাকি করছেন, তারা তো আর তারা তাদের মতোই চলেন, আমার আর আপনাদের প্রয়োজন পড়বে না, বা আমি আপনাদের প্রয়োজনে আসবো না। আর যারা আমার কথা শুনছেন তারা তো আর আলহামদুলিল্লাহ, তো তাদের আসবে চারা, 7-8 দিনের মধ্যেই ফুল চলে আসবে। তাছাড়া রানার করার কারণে, রানার থেকে চারা করার কারণে গাছ আসলে অনেকটা দুর্বল হয়ে পড়ে। সেজন্য আপনারা কিছু সারও ব্যবহার করতে পারেন, আবার চা পাতা বা ডিমের খোসা রোদে শুকিয়ে তারপরে ভাঙবেন, ভেঙে গুঁড়ো করে গাছের মাটি আলগা করে গাছের গোড়ায় ভালোভাবে মিশিয়ে দিবেন। তাছাড়া রান্নাঘরের পচা শাকসবজির অংশ বা ফেলে দেওয়া শাকসবজির অংশ, আলুর খোসা, বিভিন্ন সবজির খোসা, তা এইগুলা আপনি পচিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। এতে করে গাছের গ্রোথ বাড়বে এবং ফুল বেশি করে আসবে, ফুল তাড়াতাড়ি আসবে। আর কিছু বলার নাই, আপনাদের কিছু জানার থাকলে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটা কেমন হলো সেটাও জানাতে পারেন। একটা লাইক দিতে হবে, অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অনেক সুন্দর সলিউশনে অনেক ভালো ভালো পরামর্শ পাবেন এই চ্যানেলে। আর বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করবেন, 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে চাই, সেজন্য আপনাদের হেল্প অতি জরুরি, আপনারা একটু কোঅপারেট করতে হবে।
যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমি মনে করি আমার চ্যানেলটাকেও পছন্দ করেন, সেজন্য আমার কথাগুলো শুনবেন, সেজন্য চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে 1K সাবস্ক্রাইবার্স হয়। একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো 1K সাবস্ক্রাইবার্স হলে ইনশাল্লাহ। আর আমার কিছু বলার নেই, আপনাদের কিছু জানার থাকলে তো আমি অবশ্যই বলি, আপনারা কমেন্টে জানান, আমি পরবর্তীতে ওইটা নিয়ে ভিডিও করব। আমার আর কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।